এস পি মেথ তোমাদের স্বাগতম আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার এইট থিওরি অফ ইকুয়েশন সমীকরণ তথ্য এ অর্দারে করতেছিলাম আজকে আমাদের এই সমীকরণ তথ্যের উপর লেক্সার নাম্বার এইট সো আজকে আমরা যেই টাইপের অঙ্কগুলো করাবো এখানে আমি দুই তিনটে অঙ্ক করাবো এখানে অনেকগুলো অঙ্ক আছে একই সিস্টেম তোমরা বাকিগুলো করে নেবে এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে দেখো বহুপদী সমীকরণ অ্যাপ অফ এক্স ইকুয়েল প্লাস নাইন প্লাস এইট এক্স প্লাস ফাইভ ইকুয়েল জিরো এই সমীকরণকে এমন সমীকরণে রূপান্তর করো যাহার দ্বিতীয় পটটি অনুপস্থিত তার মানে প্রথম পথ এটা দ্বিতীয় পথ তার মানে আমরা এই সমীকরণটাকে এমনভাবে রূপান্তর করবো যাতে এই পটটা যে নাইন এক্স স্কোয়ার এটা বাদ হয়ে যায় এটা কি অনুপস্থিত থাকে এটাই আমাদের কোয়েশ্চেন এসেছে ওকে পদত্তর সমীকরণ আমরা লেখলাম এক্স এখানে দেখো এখানে তোমার এ নট কি এ হলো তোমার সর্বোচ্চ এই সর্বোচ্চ যে গাত আছে গাতের মানে কত আমরা কি সর্বোচ্চ গাতের সহক ঠিক আছে তারপর দেখো তোমার এ ওয়ান হলো তোমার সর্বোচ্চ যে দ্বিতীয় গাত আছে দ্বিতীয় গাত সর্বোচ্চ দ্বিতীয় গাতের কি সহক ঠিক আছে মানে দ্বিতীয় গাতের সহক তাহলে এখানে কত নাইন ওকে এরপর আমাদের যেটা লাগবে এন এন হলো সর্বোচ্চ গাত এখানে সর্বোচ্চ গাত কত থ্রি এন হলো সর্বোচ্চ গাত তাহলে এ নট আমাদের সর্বোচ্চ গাতের সহক এ ওয়ান হলো দ্বিতীয় সর্বোচ্চ গাতের সহক এবং এন হলো সর্বোচ্চ গাত এখন দ্বিতীয় পদ অপসারণের ক্ষেত্রে একটা ফর্মুলা ফর্মুলাটা হলো এইচ ইকুয়াল মাইনাস এ ওয়ান বাই এন ইন্টু এ নট ওকে এটা হলো আমাদের দ্বিতীয় পদ অপসারণের ক্ষেত্রে দ্বিতীয় পদ অপসারণের ক্ষেত্রে এইচ ইকুয়াল মাইনাস এ ওয়ান বাই এন ইন্টু এ নট এখানে তুমি মানগুলো বসে দাও তা মাইনাস এ ওয়ানের মান আমাদের কত নাইন এন এনআর মান কত আমাদের থ্রি এ নট ওয়ান তার মানে আমরা কী পাচ্ছি আলটিমেট মাইনাস থ্রি এখন আমরা এই সিকোয়েল কি পেলাম মাইনাস থ্রি পদার্থ সমীকরণের দ্বিতীয় পরটি অপশান হবে যদি এই সিক্যয়েলটা কী পেয়েছি মাইনাস থ্রিতে মাইনাস থ্রি পরিমাণ মূল হ্রাস করা হয় এখন অ্যাপ অফ এখানে কি মাইনাস থ্রি না তাহলে আমরা লাগবো এক্স মাইনাস থ্রিতে অ্যাপ অফ এক্স মাইনাস থ্রি নির্ণয়ের জন্য সিনথেটিক বাঘ ঠিক আছে সিনথেটিক বাঘ প্রক্রিয়া আমরা দ্বিতীয় যে আমাদের পদ এটা অনুপস্থিত আমরা দেখাবো তো আমরা সিনথেটিক বাঘটা তোমরা ভালোভাবে দেখে নাও ঠিক আছে তিনটি বাগের নিয়ম হচ্ছে তোমরা এখানে দেখো প্রথম আমাদের এখানে কী আছে এক্স কিউবের সহক কত ওয়ান এক্স স্কোয়ারের সহক নাইন এক্সের সহক এইট আর কনস্ট্যান্ট ফাইভ আমরা এগুলা লেখব দেখো তা আমরা কী কী পেলাম ওয়ান এক্স কিউবের সহক এক্স স্কোয়ারের সহ নাইন তারপরে পেয়েছি আমরা এক্সের সহক এইট আর আমাদের কনস্ট্যান্ট ছিল ফাইভ ঠিক আছে এখন তোমরা একটা সোজা এদিকে টান দিবা বাম পাশে দিয়ে একেবারে ওকে এখন আমরা সিনথেটিক বাক করবো কত দিয়ে এস এর মান কত পাইছি মাইনাস থ্রি এই যে এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি দিয়ে তো তোমরা মাইনাস থ্রিটা এখানে মাইনাস থ্রি লাগবা ঠিক আছে তারপর এখানে একটু স্পেস দিয়ে একটা টান দিবা ওকে এখন দেখো এই যে ওয়ান আছে না ওয়ান এটা এখানে ওয়ান বসে দিবা এই মাইনাস থ্রি দেওয়া ওয়ানরে গুণ দিবা কত হবে মাইনাস থ্রি দেওয়া ওয়ানরে গুণ দিলে হবে তোমার মাইনাস থ্রি এই এখানে তারপরে যোগ করবা যোগ করলে কত হবে সিক্স এবার এই মাইনাস থ্রি দেওয়া রে গুণ দিবা গুণ দিলে কত হবে তিনশো আঠারো মাইনাস আঠারো ঠিক আছে এখন আট আর মাইনাস আঠারো যোগ কর তাহলে কত হবে মাইনাস এবার এই মাইনাস থ্রিতে আবার মাইনাস রে গুণ দাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস তিন দশ তিরিশ ঠিক আছে এখন এটা যোগ করো কত হবে থার্টি ফাইভ ঠিক আছে এখন এই একটা পথ বাদ দিয়ে আমরা আবারই আমরা একটা বক্সের মতো আঁকবো ঠিক আছে একটা বাদ দিবা এখন আবার এখান চাইলে তুমি মাইনাস থ্রি লেখতে পারো বা একবার লেখলেই হবে এখন এই ওয়ান আবার এখানে বসিয়ে দিবা ঠিক আছে বসানোর পরে এই মাইনাস থ্রিতে ওয়ানরে গুন দেবা কত হবেব মাইনাস থ্রি এটা যোগ করলে হবে থ্রি এই মাইনাস থ্রিতে আবার এই থ্রি রে দিবা তাহলে কত মাইনাস তিন এটা যোগ করলে কত হবে মাইনাস নাইনটিন ঠিক আছে এখন আবার একটা পথ বাদ দিয়ে আমরা ট্রি স্পেস দেওয়া গড় এখন এ ওয়ান নিশ্চয় ওয়ান আমরা আবার বসে দেব এবার এই মাইনাস থ্রি দিয়ে রে গুণ দেবো কত হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি দিয়ে আমরা কিন্তু সিনথেটিক ভাগ এখানে তুমি চাইলে বারবার কি মাইনাস থ্রি মাইনাস পারো ঠিক আছে বা একবার লেখলেই হবে তো মাইনাস থ্রি দিয়ে গুণ দিলে মাইনাস তো এখানে কত আসতে যোগ করলে প্লাস থ্রি মাইনাস ঠিক আছে তো আমরা একইভাবে আমরা এই জিরো বাদ দিয়ে আমরা আবার বক্স এবার তার কিছু নাই এবার আছে এখানে ওয়ান বসে দিবা ওকে তারপর এখানে একটা সোজা তীর চিহ্ন দিবা এই এখন দেখো আমাদের নির্ণয়ের রূপান্তরিত সমীকরণ কিভাবে লিখি দেখো ওকে নিম্নে রূপান্তরিত সমীকরণের ক্ষেত্রে আমাদের প্রথম আমরা কত পাইছি এদিক থেকে যাবো আমরা ঠিক আছে ওয়ান তো ওয়ান ইন্টু সর্বোচ্চ গাত কত ছিল এক্স কিউ ঠিক আছে এখানে প্লাস সবসময় আমরা প্লাস দিব মাঝখানে এবার এখানে কত পয়স ওয়ানের পরে জিরো জিরো ইন্টু তারপরে গাত কত হবে এক্স স্কোয়ার ঠিক আছে আবার প্লাস তারপরে দেখো এখানে কত আছে মাইনাস উনিশ তো মাইনাস উনিশ ইন্টু কী হবে এক্স স্কোয়ারের পরে এক্স ঠিক আছে এরপর আবার প্লাস এখানে কত থার্টি ফাইভ ইকুয়াল জিরো তাহলে এখন দেখো এখানে কি আসতে আস্তে তোমার এক্স কিউব এখানে দেখো জিরো ইন্টু এক্স স্কোয়ার কী হবে জিরো হবে তার মানে এই এক্স স্কোয়ার পদ আমাদের কী হয়ে গেলো বাদ হয়ে গেলো আর এখানে কি থাকে মাইনাস উনিশ এক্স প্লাস থার্টি ফাইভ ইকোয়েল জিরো ঠিক আছে তো এক্স কিউব মাইনাস উনিশ এক্স প্লাস থার্টি ফাইভ ইকোয়াল জিরো এখন দেখো তো এখানে তোমার এই সমীকরণে কি এক্স স্কোয়ার আছে মানে দ্বিতীয় পথটা আছে দ্বিতীয় পথ এই যে আমাদের দ্বিতীয় পথ এটা বাদ হয়ে গেছে ঠিক আছে এটাই বলছে যে যাহার দ্বিতীয় পদটি অনুপস্থিত আমরা দেখেছি যে দ্বিতীয় পদটি কি অনুপস্থিত ওকে আমাদের পরবর্তী অঙ্ক দেখো এফ এক্স ইকুয়েল এক্স পো ফোর মাইনাস ফোর এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস ফিফটিন ইকুয়েল জিরো সমীকরণের তৃতীয় পদটি অপসারণ করো আগের অঙ্কে আমরা দেখছি দ্বিতীয় পথ এখন দেখব তৃতীয় পদ ঠিক আছে তৃতীয় পথ কি এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় মানে এই পথটা তোমার কি অপসারণ করতে হবে তো আমরা একই প্রক্রিয়া সিনথেটিক ব্যাক প্রক্রিয়া আমরা এটা অপসারণ করব তাহলে আমরা পদার্থ সমীকরণ আমরা লেখলাম তো এখানে দেখো আমাদের একইভাবে আমাদের এ নাট কত হবে এ নট আমরা সর্বোচ্চ যে গাত গাতের শহর মানে এক্স পরে গাতের শহর কত ওয়ান আমরা এ নাট পেলাম ওয়ান তাহলে আমাকে বলো তো এ ওয়ান কত হবে এ ওয়ান সর্বোচ্চ দ্বিতীয় যে গাত মানে এক্স কিউব এক্স কিউবের সহক কত মাইনাস ফোর এখন দেখো আমরা এই সূত্রের ভিত্তি এ টু লাগবে এ টু আমাদের কত হবে সর্বোচ্চ যে তৃতীয় গাত ঠিক আছে মানে এক্স স্কোয়ারের সহ কত সিক্স আচ্ছা এখন বলতো আমার অ্যান ইকুয়েল কত অ্যানিকুয়েল কত হবে সর্বোচ্চ গাত কত ফোর ওকে এখন তৃতীয় পদ অপসারণের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা তাহলে আমাদের তৃতীয় পদ অপসারণের ক্ষেত্রে যুদ্ধে এটা এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু এ নট এইস স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান এ ওয়ান এইচ প্লাস এ টু ইকুয়েল জিরো এখানে এন এর মান এ নট এ ওয়ান এ টু এর মান আমরা এখানে আগেই বের করে রাখছি এগুলো এখানে বসে দাও তো বসানোর পরে দেখো তোমার বাসে লিখিয়ে আসবে এনার মান কত আমাদের ফোর তাহলে ফোর ইন্টু ফোর মাইনাস ওয়ান বাই টু আর এনটা আমরা কত পাইছি ওয়ান ইন্টু এসি স্কোয়ার প্লাস মানে ফোর মাইনাস ওয়ান এ ওয়ান আমাদের কত মাইনাস ফোর ইন্টু এইস প্লাস ই টু আমাদের কত হয়েছে সিক্স ইকুয়াল জিরো তো এইখান থেকে তোমরা এটা ক্যালকুলেশন করে তোমরা এসির মানটা নিয়ে আসবা ঠিক আছে এখানে এসি আছে তার মানে এখানে দেখো ফোর মাইনাস ওয়ান থ্রি তিন চার বারো দুই দেওয়া বাক্য কত হবে সিক্স মানে সিক্স এইস স্কোয়ার মাইনাস টুয়েলভ এইচ প্লাস সিক্স ইকুয়েল জিরো একেভাবে এটাকে যদি এখন মিডেল দেখো আমরা এটা সিক্স দেওয়া বাক্য কী পাবো এসি স্কোয়ার মাইনাস টু এইচ প্লাস ওয়ান ইকুয়েল জিরো এখন এটাকে যদি তোমরা মিডেল টার্ম করো তাহলে তোমরা আলটিমেট এমন একটা মান পাবো এইচ মাইনাস ওয়ান ইন্টু এইচ মাইনাস ওয়ান ইকুয়েল জিরো তার মানে এস এর মান কত সুতরাং এস এস টু এটা এসিজিক তাহলে এস দুটাই ওয়ান আমরা একটা নিলাম এসিসিক্যাল টু কত ওয়ান পদার্থ সমীকরণের তৃতীয় পটটি অপসারণ হবে যদি ওয়ান পরিমাণ আমরা এস এর মান কত পাইছি ওয়ান তাহলে ওয়ান পরিমাণ মূল হ্রাস করা হয় এখন এফ অফ এক্স প্লাস ওয়ান নির্ণয়ের জন্য আমরা এখানে কি রাশ করা হয় না তাহলে এখানে আমরা কি প্লাস ওয়ান দেবো ঠিক আছে এফ অফ এক্স প্লাস ওয়ান নির্ণয়ের জন্য আমরা এছাড়া মানে কী বেশি যেটা বেশি ওটাই প্লাস ওয়ান এফ অফ এক্স প্লাস ওয়ান নির্ণয়ের জন্য সিনথেটিক ব্যাক প্রক্রিয়া এখানে আমরা সিনথেটিক ব্যাক প্রক্রিয়া করবো আচ্ছা এই প্রক্রিয়াটা আমরা আগের অঙ্কে দেখেছি তারপর আমরা আরেকবার দেখে দিচ্ছি দেখো এখানে দেখো এক্স পার ফোর এর শখ কত ওয়ান এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার সিক্স এক্সের সহ মাইনাস নাইন কনস্ট্যান্ট ফিফটিন লিখবা ঠিক আছে লেখার পরে একটা এপারশে সোজা টান দিবা তারপর দেখো এখানে একটা টান দিবা এবার দেখো আমরা সিনতে বাক করবো কত দিয়ে ওয়ান দিয়ে এসে মান কত পাইছি ওয়ান ওয়ান এখন দেখো এই ওয়ানের নিচে আমরা সবসময় ওয়ান এখানে ওয়ান লিখে ফেলবো যাই থাকো এখানে সংখ্যা এই ওয়ান দিয়ে ওয়ানের গুণ করবো কত হবে ওয়ান প্লাস ওয়ান কিন্তু তাহলে এখানে কত হবে এখানে এবার যোগ করো যোগ করলে হবে মাইনাস থ্রি এবার ওয়ান দিয়ে মাইনাস থ্রির গুণ দিবা মাইনাস থ্রি এখানে যোগ করলে কত হবে প্লাসের তিন এবার ওয়ান দেওয়া থ্রির গুণ দিবা থ্রি যোগ করলে কত হবে মাইনাস সিক্স এ ওয়ান দিয়ে মাইনাস সিক্সের গুণ দিবা কত হবে মাইনাস সিক্স আর এখানে যোগ করলে কত হবে নাইন ঠিক আছে তো একইভাবে আবার এখানে এবার এক ঘর বাদ দিবা একটা পথ এখানে লেখো আবার টান দিবা বক্স করবা এ ওয়ান আবার চাইলে এখানে লাগতে পারবা একবার লেখলেই হবে এ ওয়ানের নিচে আমরা কি লাগবো ওয়ানে লিখব তো ওয়ান দেওয়া ওয়ানরে গুণ দেবো কত হবে ওয়ান তো এখানে আমাদের থাকবে মাইনাস টু ঠিক আছে আবার ওয়ান দিয়ে মাইনাস টু গুণ দিব কত হবে মাইনাস টু আর এখানে আমাদের থাকবে ওয়ান ওয়ান দেওয়ানরে গুণ দিলে কত হবে ওয়ান আর এখানে থাকবে আমাদের মাইনাস ফাইভ ঠিক আছে আবার একটা পথ বাদ দিয়ে আমরা এখানে একটা বক্স আঁকব দেন এখানে আবার ওয়ান লেখা লেখতে পারো নাহলে না লাগতে পারো কিন্তু এই ওয়ান এনেস আমরা ওয়ান লাগবো এবার ওয়ান দিয়ে ওয়ানের গুন দিলে এখানে হবে ওয়ান আর এখানে হবে মাইনাস ওয়ান ওয়ান দিয়ে মাইনাস ওয়ানের গুন দিলে মাইনাস ওয়ান তো এখানে কী হয়ে যাচ্ছে জিরো ঠিক আছে একইভাবে আবার ওয়ান ওয়ান আমরা লেখলাম ওয়ান দিয়ে ওয়ানের গুন দিলে এখানে কী হবে ওয়ান তারপর এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কী হয়ে যাবে জিরো ঠিক আছে তারপরে আমরা এই ওয়ানের ওয়ান বসে দিলাম এখন আমরা একটা তীর চিহ্ন তোমরা চাইলে দিতে পারো দিয়ে দিও এই ব্যাটার ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো নিম্নে রূপান্তরিত সমীকরণ নিম্নে রূপান্তরিত সমীকরণ কী হবে দেখো প্রথম কত পাইছি আমরা ওয়ান তো ওয়ান ইন্টু সর্বোচ্চ পাওয়ার কত ছিল গাত এক্স পাওয়ার ফোর প্লাস তারপর দেখো এখানে কত জিরো তো জিরো ইন্টু এখানে এক কম পাওয়ার মানে এক্স কিউব প্লাস তারপর দেখো জিরো তারপরে জিরো ইন্টু এক্স কী হবে স্কোয়ার এক্স পাওয়ার ফোর এক্স কী হবে এক্স স্কোয়ার প্লাস এখানে কত মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ ইন্টু কী হবে এক্স স্কোয়ার পরে এক্স প্লাস লাস্টে কত আছে নাইন নাইন ইকোয়েল জিরো ঠিক আছে তার মানে আমরা এখান থেকে কী পাচ্ছি এক্স পাওয়ার ফোর এটা কি জিরো হয়ে গেছে এটাও জিরো হয়ে গেছে তো এখানে কী থাকতে হচ্ছে মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন এটাই আমাদের নিম্নে রূপান্তরিত সমীকরণ দেখো এখানে বলছে তোমার তৃতীয় পদ তৃতীয় পদটি কি তোমার এখানে দেখো এক্স পাওয়ার ফোর পরবর্তী দুইটা পদই বাদ হয়ে গেছে বাদক তোমার দেখার বিষয় যে তৃতীয় পদ যেটা এটা বাদ হয়েছে কিনা হ্যাঁ আমাদের তৃতীয় পদটা বাদ হয়েছে কারণ এক্সিসার এখানে নাই সাথে এক্স কিউবে বাদ হয়ে গেছে এটা বাদক সমস্যা নাই তোমার তৃতীয় পথ বাদ হয়েছে কিনা এটা দেখার বিষয় ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝতে পারছো ওকে আমাদের পরবর্তী অঙ্ক যে সমীকরণের মূলগুলি অফ এক্স ইকোয়েল এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ট্রুব ইকল জিরো সমীকরণের প্রত্যেকটি মূলের সে চার বড় তাহার সমীকরণ নির্ণয় করো বা এই যে সমীকরণ সমীকরণের প্রত্যেকটি মূলের সে কত বড়ো চার বড় তাহার সমীকরণ নির্ণয় করো আচ্ছা আমাদের দেওয়া আছে সমীকরণের এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ট্রুব ইকুয়াল জিরো শুধু নির্ণয় সমীকরণ তাই চার বড় কিছু না মনে রাখবে যদি চার বড় কয় তাহলে এখানে তুমি লেখবা এক্স মাইনাস ফোর আর যদি তোমার চার ছোটো বলতো তাহলে আমরা দেখতাম এক্স প্লাস ফোর ঠিক আছে এবার এফ অফ এক্স মাইনাস ফোর তা আমরা এখানে এক্সের জায়গায় কী বসাবো এক্স মাইনাস ফোর তো এক্স মাইনাস ফোর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্সের জায়গাত এক্স মাইনাস ফোর স্কোয়ার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্সের জায়গাতকে এক্স মাইনাস ফোর মাইনাস টুয়েলভ ইকাল জিরো সিনথেটিক বাক প্রক্রিয়ায় এফ অফ এক্সকে আমরা এটাকে এফ অফ এক্স মাইনাস ফোর দ্বারা বাক করে মানে আমরা কি মাইনাস ফোর দ্বারা সিনথেটিক বাক করবো আচ্ছা এবার আসো সিনথিক ভাগ আমরা আগের দুইটা অঙ্কে দেখছি একই নিয়ম এখানে মাইনাস ফোর দিয়ে তুমি সিনিক ভাগ করবা তাহলে প্রথমে কি ওয়ান থ্রি ফোর মাইনাস টু ডিগুলো কইতে দেখছি এগুলো ওই যে এটা সহ ওয়ান থ্রি মাইনাস ফোর টুয়েলভ ঠিক আছে এখন ফোর দিয়ে সিনথিক ভাগ করবা আগের নিয়মে ঠিক আছে তো কী হবে এখানে ওয়ান বসে দেবে তুই মাইনাস ফোর দিয়ে ওয়ান রেগুন দিলে কী হবে মাইনাস ফোর ঠিক আছে তারপরে এখানে যোগ করলে মাইনাস ওয়ান মাইনাস ফোর দেওয়া মাইনাস ওয়ানরে গুণ দিলে ফোর এখানে যোগ করলে জিরো তারপরে মাইনাস ফোর দেওয়া তুমি গুণ করলে জিরো আর এখানে যোগ করলে মাইনাস বারো তো একটা পথ বাদ দিয়ে আমরা আবার বক্সা কাঁপব এভাবে আমরা কি সিন্থিক বাগ করবো আগে দুটো অঙ্ক আমরা করছি আশা করি এটা তোমাদের দেখাতে হবে না এখন আমরা দেখো তাহলে দেখো আমাদের এখানে কথা বলছি ওয়ান ওয়ান ইন্টু এখানে সর্বোচ্চ আমাদের গাছ কত ছিল অঙ্কে এক্স কিউব আমরা এক্স কিউবতে শুরু করবো তো এখানে ওয়ান ইন টু এক্স কিউব প্লাস মাইনাস নাইন ইন্টু এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ইন্টু এক্স প্লাস কনস্ট্যান্ট মাইনাস টুয়েলভ তা এখানে দেখো কি পাচ্ছি আমরা এক্স কিউব মাইনাস নাইন প্লাস এক্স এটা আমাদের নির্ণয় সমীকরণ ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ